হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে বৃহস্পতিবার। আপনারা মোটামুটি নিউজে সবাই জেনে গেছেন দুবাইয়ের পরিস্থিতি কীরকম। গতকাল থেকে রোদ উঠেছে ঠিকই, তবে রাস্তাঘাট বাড়ি অনেক কিছুই এখনও জলে ডুবে আছে। সে কারণে অফিস স্কুল সবই অনলাইন চলছে। এই যে এই দিকটায় লক্ষ্য করুন, এই রাস্তাটা আর ওই সাইডের বাড়িগুলো সমস্ত জলে ডুবেছিল। দুদিন ধরে অনেক রকম চেষ্টা করে জলটা এই মাঠের মধ্যে আনা হয়েছে। দুবাইয়ের বেশ অনেক জায়গায় এরকম সমস্যা এখনও চলছে, যে কারণে এই সপ্তাহটা পুরোটাই স্কুল অফিস সবই অনলাইনেই চলবে। কারণ রাস্তাঘাট যদি অর্ধেক এভাবে জলে ডুবে থাকে তাহলে স্কুল বাস কী করে সার্ভিস দেবে, আর যারা অফিসে যাবেন তারাই বা কী করে গাড়ি পাবেন, বা নিজেদের গাড়ি বা কীভাবে তারা বের করবেন। এদিকে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আজকে ব্রেকফাস্টে তৈরি হচ্ছে ওটস অমলেট। দুবাইয়ের এরকম পরিস্থিতি দেখে আমাদের কাছে প্রচুর মেসেজ আসছে, মানে আমাদের অনেক বন্ধু বান্ধব, তারপরে অনেক ফ্যামিলি ফ্রেন্ডস, অনেক রিলেটিভস আমাদের খবর নিচ্ছেন যে আমরা ঠিক আছি কি না। আমাদের দিকটা খুব একটা সমস্যা হয়নি, কারণ আমাদের এদিকে জল সেরকমভাবে জমেনি। তবে শহরের অনেক জায়গায় জল জমে রয়েছে, যার জন্য খাবার জলের ডেলিভারিটা পাচ্ছি না। এখন যা জল আছে এখন সেটাই চালাতে হবে, আর নইলে নিচে যে সুপার মার্কেটগুলো আছে সেখান থেকে আমাদেরকে ম্যানেজ করে নিতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। ওদের দুজনের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ওদের আগে দিয়ে দিই, কারণ একজন অফিসে ঢুকে যাবে আর একজনের অলরেডি অনলাইন ক্লাস চলছে, এবার ব্রেক আসবে। এই যে এতটা জল আমার এখন অবধি আছে, এটা রবিবার অবধি চালাতে হবে। এই জলেই রান্না, এই জলই খাওয়া, সবটা মনে হয় হবে না। নিচের থেকে আমাকে সুপার মার্কেট থেকে আগেরবারের মতো ম্যানেজ করে নিতে হবে। এবার লাঞ্চটা বানাই, ওরা আবার যখন তখন এসে খেতে চাইবে, খুব অসুবিধে হয়ে যায়। আমার ছেলে যেমন দুটো ব্রেক আছে, একটা 15 মিনিটের জন্য ব্রেকফাস্টের ব্রেক থাকে আর একটা লাঞ্চের ব্রেক থাকে, এটা স্কুলেও আছে আবার অনলাইন ক্লাসেও একই চলছে। আগের দিন ওয়াটারফন্ট মার্কেটে গেছিলাম, সেখানে মাছ কিনেছিলাম, সেই মাছে অনেকটা ডিম পেয়েছিলাম। তো আজকে লাঞ্চে ওই মাছের ডিমের বড়া বানাচ্ছি আর ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল বানাবো। এখানে মাছ কাটার স্টাইলটা একটু অন্য রকম দেখলাম। আমাদের ওদিকে যেরকম রিং পিস বানায় এখানে ওরকম না, মাছখানটা কেটে দিয়েছে, যার জন্য মাছগুলো এরকম হয়ে গেছে। জানি না ঝুলে দেওয়ার পর মাছগুলো আবার ভেঙে যাবে কি না। তবে এই দুবাইয়ের বৃষ্টিটা হওয়ার জন্য আমাদের একটা বড় চিন্তা ঢুকে গেছে, সেটা হচ্ছে আমাদের এয়ার শিপমেন্টে তো জিনিসগুলো আসছে, সেগুলো তো এখনও এসে পৌঁছায়নি। আর এদিকে টিভিতে যা দেখছি, মানে এয়ারপোর্ট তো পুরো জলে ডুবে আছে, জানি না আমাদের জিনিসগুলো কী কন্ডিশনে আছে। দাঁড়ান, মাইক্রো ওভেনে আলু সেদ্ধ করতে দিয়েছিলাম, ওটা হয়ে গেছে, বার করে নিই। হ্যাঁ, যেটা বলছিলাম, আমাদের ওই জিনিসপত্র নিয়ে একটু চিন্তা রয়েছে, কারণ ওখানে ছেলের কিবোর্ড, তারপরে প্রিন্টার, আমার হারমোনিয়াম, তারপর আরও অনেক রকম দামি জিনিসও আছে ওর মধ্যে। যদিও ইন্স্যুরেন্স করা আছে, কিন্তু তবুও নিজের জিনিস তো, সব জিনিসই তো আমরা নিজেরা পছন্দ করেই কিনি, বা সেটার অনেক রকম বেনিফিটস থাকে। তো দুবাইয়ের এই বৃষ্টিটার জন্য আমাদের এই একটা জিনিস কিন্তু সবসময় ভাবাচ্ছে, জানি না এখন কী হবে, ভাগ্যে যা আছে সেটাই হবে। তবে এইরকম বৃষ্টি দুবাইতে অনেক অনেক বছর পরে হলো শুনলাম, আর দেশে খুবই গরম পড়েছে শুনছি, সবারই মুখে এক কথা। আমরা সেজন্য নিজেরা বাড়িতে আলোচনা করছি যে আমরা বোধহয় দেশ থেকে সমস্ত মেঘ বৃষ্টি এখানে দুবাইতে নিয়ে চলে এসেছি, যার জন্য এখানে এত বৃষ্টি হলো আর দেশে এতটুকু বৃষ্টি নেই। তবে এই পরিস্থিতি থেকে কবে বেরোনো সম্ভব সেটা কিন্তু বলা যাচ্ছে না। এই সপ্তাহটা পুরোটাই না হয় অনলাইন দিয়ে চলছে স্কুল অফিস, কিন্তু পরের সপ্তাহতে যে সব কিছু ঠিক হয়ে যাবে তারও কিন্তু কোনো গ্যারেন্টি নেই। মাছগুলো একবার দেখুন, মনে হচ্ছে যেন সুইমিং পুলে শুয়ে পড়েছে। আজকে বিকেলে একবার নিচের সুপার মার্কেটগুলোয় যেতে হবে, কিছু জিনিস কেনাও আছে, আর তার সাথে জলের খবরটাও নিয়ে আসতে হবে। এখন বাজে বিকেল 6টা, আমি আর ছেলে যাচ্ছি পার্কে। ও বেচারায় বৃষ্টির জন্য 3-4 দিন পার্ক যাওয়া হয়নি। এই যাওয়ার পথে বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম এই সাইকেলের ব্যাপারে আপনাদেরকে একটা জানাবো জিনিস। অনেকেই হয়তো জানেন, তবে যারা জানেন না আমি যেটা তাদের জন্যই বলছি, বিদেশে এরকম সাইকেল রেন্টে নেওয়া যায়। একটা অ্যাপ আছে করিম নামে, দুবাইতে এই অ্যাপটা আছে, যেখানে আপনি সাইকেল এরকম রেন্টে নিতে পারবেন। মিনিমাম 45 মিনিটসের জন্য আপনি পাবেন, তার বেশিও আপনি নিতে পারেন, তবে অবশ্যই সেটা এক্সট্রা চার্জ আপনাকে পে করতে হবে। এবার সাইকেলটা নামার পর আপনি যে জায়গায় পৌঁছালেন তার আশেপাশে দেখবেন এরকম সাইকেলের স্টেশন নিশ্চয়ই থাকবে, সেখানে আপনাকে সাইকেলটা জমা দিতে হবে। এখানে অনেকেই দেখি অফিস থেকে ফেরার সময় এরকম একটা সাইকেল নিয়ে তারা হয়তো বাড়ি ফেরে, হয়তো তারা মেট্রোতে করে অর্ধেকটা রাস্তায় এসেছে, আর বা হয়তো বাসে করে এসেছে, বাকি রাস্তাটা হয়তো তারা হাঁটতে চায় না, এরকম একটা সাইকেল নিয়ে তারা বাড়ি ফেরে। পার্কে চলে এসেছি, ছেলে এখন খেলছে, হাজবেন্ডও আসবে একটু পরে, ও একটা কাজে একটু বাইরে বেরিয়েছে।
এই বাড়ি ফেরার পথে সুপার মার্কেট থেকে কয়েকটা জিনিস তুলে নিই, নয়তো পরে আবার আসতে হবে। এই যে এই জিনিসগুলো সুপার মার্কেট থেকে নিয়ে এলাম, বেশিরভাগই ওই বিস্কিট, চানাচুর, চিপস এইসবই আছে, টুকটাক খাওয়ার জন্য জিনিসই বেশি আছে। আর এই ছেলে যায় প্রতিবার একটা করে নতুন নতুন জিনিস নিয়ে আসে। আর আমরা খাবো এই টোস্ট দিয়ে চা। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। দেখা হবে পরের নতুন আর একটা ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।